দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আম্বারিহাট থেকে, উপজেলা পার্বতীপুর, জেলা দিনাজপুর। সোমবার শুক্রবার হাট বসে, আর শুক্রবার আজ 28 জুলাই 2023 আমরা যেখানে বলদ বিক্রি হয় সে জায়গায় রয়েছি। কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেব। সামনে একজোড়া বলদ দেখছি, দেখা দেখি চলছে। দাম কি চলছে? দাম চলছে ভাই, কি দাম দিছেন? দাম দেয়নি, দেখা দেখি চলছে। এইটা আর এইটা দেখা দেখি চলছে, দেশি বলদ। কয়দাত দেখলেন জোয়ান? হয়ে গেছে, হয়ে গেছে ভাই। কত বলছেন দাম? বলে নিন ভাই, বলে নিন দেখতে। কত চাইল? আমরা চল্লিশ, এবং 1,40,000। এই দুইটা দেখা দেখে চলছে। বয়স জোয়ান, কত হলে দেওয়া যায় চাচা জোড়াটা? কত হলে দেওয়া যাবে? 60-65 এনে দিই। 60-65 আজকে বাজারে কি অবস্থা বলেন তো? আজকে কেমন কেনা বেচা? বাজার ভালো না। দামটা? দাম কম, গরু বেচা কিনা নাই, কম গরু বেচা নাই। কত কিনছেন, কত কিনছেন? এটা 52,000। এটা কিন্তু দামি। আমরা এই পাশে বেশ কিছু বলদ দেখছি, এগুলো কিন্তু অলরেডি এখান থেকে বিক্রি হয়ে গেছে। ভাই কি বিক্রি হয়েছে? ও দাম চলছে। কত চাইছেন এই দুইটা? দাম লাস্টে চাইছি 150। কত বললো কাস্টমারে? 40 বলদ, তাহলে 140 বলে। আর লাস্ট চাইলেন? বয়স কয় দাঁত? চার দাঁত করে হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। এই পাশে কিন্তু এক জোড়া সম্ভবত বিক্রি হয়েছে, লেখালেখি চলছে। আসসালামু আলাইকুম, আপনারা কিনলেন? আচ্ছা আচ্ছা, কত কত বিক্রি হচ্ছে ভাই? বিক্রি হয়ে গেছে দুইটা অলরেডি। এই পাশে দুইটা দেখছি, এই দুইটাও কিন্তু বিক্রি হয়ে গেছে। ভাই কি বিক্রি করলেন না কিনলেন? বিক্রি করলেন। কত হয়েছে ভাই? বেশি ভাই, ধরে যে 70 পাবো। কত? 70 পাবো। 70, 1,70,000। এইটা আর এইটা 1,70,000 এ দুইটা বিক্রি হয়েছে। আজকে কতগুলো নিয়ে আসছিলেন? ছয়টা। কেনা বেচা বিক্রি হয়েছে? দুইটা খালি হয়েছে, বাকিগুলো এখনো আছে। আর কোনটা কোনটা? এই জোড়াটা কত হলে দেওয়া যায়? দাম বলে ভাই 40-42, 40-42। লাস্ট কত চাইলেন? লাস্ট 55। 40-42 বলে, লাস্ট 55,000। এ পাশে একজোড়া মহিষ দেখছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু। আপনার মহিষ চাচা? দুইটা দুইটা? না
চারটা বেচা হয়ে গেছে, কেমন দাম পেয়েছেন আজকে? পঁয়ষট্টি কাটে দিচ্ছেন, আর কম দেওয়া যাবে না, মানে 1,65,000। দাঁত কি হয়েছে? এক বছর করে বয়স। 1,65,000 হলে এর জোড়াটা বিক্রি হবে ডবল টাকা। হ্যাঁ, যা নিবে তার ডবল টাকা। কতদিন রাখতে হবে? কতদিন রাখতে হবে? ৬ মাস। তাহলে তো বিক্রি না করে রেখে দিলে ভালো মনে হয়, ডবল হয়ে যাবে। আমরা এক পালা নিয়ে আসি, তাহলে সর্বশেষ 65,000। আর কিছু কমবে নাকি? 500,000 কম দেয়, তাহলে সেটা আলাদা বিষয়। দেখছেন 1,65,000 হলে এই জোড়া মহিষ বিক্রি করতে হচ্ছে। এই পাশে আরো এক জোড়া বলদ দেখছি আপনার ভাইয়া। এটা কি বাড়ির পোষা নাকি? দাম কত চেয়েছিলেন? কত দাম চাচ্ছেন? ২,২০,০০০ কত বলে কাস্টমারে? ১,৭০,৭২ ২,২০ চাওয়া ১,৭০,৭২ বলে। লাস্ট বেচা কেনার দাম ১,৯০। ১,৯০ হলে সর্বশেষ বিক্রি করবেন। আচ্ছা, এ জোড়া কি বাড়িতে বিক্রির জন্য কাউকে দেখাইছিলেন? বাড়িতে দেখাইছিলেন? ও, ডিরেক্ট হাটে নিয়ে আসছেন। কত বলছিল ঈদের আগে? কত বলছিল? ২,১০। আর আরো এক মাস পালার পরে এখন বলছে ১,৭০,৭২। বাজার পড়লে তো করা গেছে, ১,২০০ হয়। সেরকম আপনাদের দশা হয়ে গেছে। ঈদের আগে দাম বললো ২,১০, আর এখন ১,৯০ বিক্রি করবেন, তবুও কাস্টমার পাওয়া যাচ্ছে না। খাদ্য হিসেবে গরু পোষা লস না? ঠিক আছে, ধন্যবাদ। দেখছেন ঈদের আগেই দাম বলছে ২,১০, আর ঈদের এক মাস পরে আজকে বিক্রি করতে এসেছেন, সেখানে দাম বলছে ১,০০,০০০ কত বললেন? ৭০,৭৫ আর ৯,০০০ হলেই কিন্তু বিক্রি করবেন উনি। জোয়ান জোয়ান, ঠিক আছে। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকে বাজারের বলদ গরুর আপডেট তথ্য।